পিস টিভি বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين ما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর যে প্রান্তে যে দেশে বসে পিস টিভি বাংলার এই সুন্দর আয়োজন দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক মোবারকবাদ বন্ধুগণ আমরা সবাই মিলে রহমাতুল্লিল আলমিনের জীবন সরকার এদু আলমের জীবন আরো মালিকের প্রিয় হাবিবের জীবন মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল আলিসের জীবন জানছিলাম কারণ এবং আরশে আজিমের মালিক তার শিক্ষক তিনি শিখিয়েছেন সব তাই তার জীবনের পুরাটাই হল আমাদের জন্যে শিক্ষণীয় অনুকরণীয় অনুসরণীয় আজকে আমরা একটি প্রসঙ্গ আলোচনা করতে চাই মোহাম্মদ সাল্ল তাল আলী হুসেলাম তার রবের পক্ষ থেকে শিক্ষা পাওয়া শিষ্টাচারিতায় তার দুধ মা এবং বোনের সাথে কি আচরণ করেছেন আর হ্যাঁ তার মা আর বাবা বাবাকে তো তিনি পানিয়ে নিন তার জন্মের আগেই তার আব্বা পৃথিবী থেকে ইন্তেকাল করেন যার নাম আবদুল্লাহ যিনি মদিনায় ইন্তেকাল করলেন তার মা আমেনা তিনিও মোহাম্মদ সাল্ল আসমের মাত্র ছয় বছর বয়সে ইন্তেকাল করেন কিন্তু হালিমাতু সাদিয়া যিনি তার দুপানকারিনী মা এবং সায়মা যিনি তার যিনি থেকে দুধবাকে বহন করেছেন তারা জীবিত ছিলেন এবং দিন কিছু কিছু বর্ণনায় প্রমাণিত হালিমাতু সাদিয়া আলাদিয়াহুত তাল আনহা তিনি ইসলামের দাওয়াত পেয়ে ইসলাম কবুল করে সাহাবিয়া হওয়ার

মায়ের গর্ব থেকে জন্ম নেয়ার কারণে তার রেহেমের যত মায়ের যত রক্ত সম্পর্কীয় আত্মীয় তাদের সাথে যে সম্পর্ক হয় ঠিক এমনি দুধ পান করার কারণে কারিনী মায়ের সাথেও ঠিক এই ধরনের সম্পর্ক হয় মোহাম্মদ সাল্লাম তার প্রতিষ্ঠা করেছে মোহাম্মদ সাল্ল আলী হুসাল্লাম তাহেফে বনিস গুত্রে লালিত পালিত হতে গিয়ে দুই বছর পর্যন্ত শিশু ছিলেন কিন্তু দুই বছর পূর্ণ হয়ে শৈশবের আরো দুটি বছর দুই বছর দুদ্ধ পান করে আরো দুই বছর যখন আলিমাতুসাদিয়া ঘে লালিত হয়েছেন তখন হাদিসের অনেকগুলো বর্ণনায় আল্লাহ থেকে বর্ণিত যথার্থ সূত্রে আমাদের কাছে প্রমাণ হয় যে রাসুল সাল্লাহ দুই বছর বয়সের পর থেকেই পরিপক্ক চেতনায় বেড়ে উঠেছেন অন্য সকল শিশুদের মতো নয় কারণ রব্বুল আলমিন নিজ অনুগ্রহে তাকে দৈহিক এবং দুটি যোগ্যতা নিজে দান করেছে কারণ কারণে আমাদের সামনে তুলে ধরেছেন নেতৃত্বের জন্য দুটি জিনিসের পূর্ব শর্ত একটু বাস্তবানের গভীরতা এবং দেহের উপযুক্ততা তাই মোহাম্মদ সাল্লাহ আলসাম নিজেও বর্ণনা করেছেন চল্লিশ জন সুতাম সুস্বাস্থ্যের অধিকারী যুবক এর মতো তার একজনের শরীরকে ধন্য করেছেন তাই মোহাম্মদ উঠেছেন হোসেল কিন্তু পরিপক্ক চেতনায় বেড়ে উঠেছেন তিনি তার দুধমা এবং তার পরিবারকে ভুলে যান নিজের গর্বদারিণী মায়ের ভালোবাসা সংস্রব আচার্য বেশি দিন তিনি পাননি মাত্র ছয় বছর পর্যন্ত দুগ্ধদানকারী মায়ের ভালোবাসা এবং সংস্রবকে নিজের মধ্যে রেখেছেন অনেক এমনকি তারই দুধপানকারী মা সাহাবিয়া হয়েছেন এই বর্ণনা অনেকটা ধারাবাহিক সূত্রে প্রমাণিত বলেই অনেক মুহাদ্দিসের আমের কাছে গৃহীত শুধু তাই না মোহাম্মদ সাল্ল আলী হোসাল্লাম একদা তার আপনজনদের কাছে বসা ছিলেন এমন সময় একজন নারী আসলেন মাহমদ সাল্লাম উঠে দাঁড়ালেন নিজের মাতার পাগড়ি খুলে বিছিয়ে দিয়ে বসতে দিলেন সম্মানের সাথে কথা বললেন মহিলা যখন চলে যাবেন তিনি উঠে দাঁড়ালেন কোন আগায়ে দিলেন ধাবাহিক রাম রসুল সাল্লাহামের আপনজন ফতজনরা প্রশ্ন করলেন ইয়ার রসুল আল্লাহ কে সেই নারী যার জন্য আপনি দাঁড়ালেন নিজের মাতার পাগড়ি খুলে দিলেন আবার একটু আগায়ে দিলেন কে ছিলেন মাহমদ সাল্লাহাম বললেন তিনি আমার সেই মা যার বুকের দুধ খেয়ে আমি বড় হয়েছি সাল্লাহ আলী ওসালাম তার দুধ মাকে সম্মান করেছেন শুধু তাই না একবার আরবি তাই হালিমত্লাহালামের কাছে সাহায্য চেয়েছিলেন রসুলসাল তাল আলী ওসাল্লাম এক উট বুজাই খাদ্য এবং চল্লিশটি মেষ তাকে উপহার হিসেবে পাঠিয়েছে মাঝে মাঝে রসুল সাল্লাহ আলী বোসালাম তার দুধ মাকে উপহার দিতেন ঐতিহাসিক বর্ণনায় তায়েক যখন অবরোধ হয়েছিল তখন সায়মাও অবরোধ এর ভিতরে পড়ে বন্দিনী হন কিন্তু রসুল সাল্লাম যখন জানতে পারলেন তিনি সায়মায় পরিচয় যখন পেলেন সাথে সাথে থেকে মুক্ত করে দিলেন তার পরিবারের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দিলেন এমন কি সাইমার প্রতি ভালোবাসার আবেগ তারিত সম্মান প্রদর্শন করলেন বন্ধুগণ মোহাম্মদুল আলী ওসাল্লাম তার রবের পক্ষ থেকে পাওয়া শিক্ষায় শিষ্টাচারিতায় নিজে ধন্য হয়ে সবাইকে এমন সম্মান আর আদর প্রদর্শনে উদ্বুদ্ধ করেছে আদেশ দিয়েছেন নির্দেশ দিয়েছেন মোহাম্মদ সাল্ল আলী ওসালামের আদর্শ আজ আমাদের কয়জনের মধ্যে একটু নিজেদেরকে আবিষ্কার করি শিষ্টাচার হিসেবে বন্ধুগণ এই পর্যায়ে আমরা মাহমদ সাল আলী বুসাল্লামের জীবনের আরেকটি অধ্যায় নিয়ে কথা বলতে চাই তা হল তিনি তার মাকে হারান কারণ গর্বদারিণী মাকে হারানোর এই পৃথিবীর পিতৃস্নেহ থেকে মুক্ত হয়ে মাতৃস্নেহ স্নেহ থেকেও মুক্ত হয়ে বরং কেবল এক ও একক আপা সুফা নতলা স্নেহ এবং ভালোবাসার দিকে ধাবিত হন তবে হ্যাঁ তার মা কখন ইন্তেকাল করে কিভাবে মোহাম্মদ সাল্লাহ তাল আলী হুসাল্লাম এখন সাদিয়ার গৃহ থেকে আবার ফিরে এলেন তার মায়ের কুলে দুই বছর তার মায়ের কাছে তিনি থাকলেন তার মা অনুভব করলেন নিজের মধ্যে যার অগ্রস থেকে এই পুত্র জন্ম নিয়েছে যিনি দেখে যেতে পারলেন না মা আদর্শ স্ত্রী হিসেবে তিনি চাইলেন পুত্রকে তার বাবার কবরটা দেখিয়ে দেবেন নিজে শুধু তাই না মোহাম্মদ সাল্লি হোসেন নানার বাড়ি ছিল মদিনায় ওই নানার বাড়িতেও নানার সম্পর্কীয় খালা এবং আত্মীয় স্বজনের সাথে পরিচয় করাবেন স্বামীর কবরটা যে আরত করবেন আমেনা মা মোনাওয়ারায় যে আরত করার ইচ্ছা পোষণ করলেন বেঁচে থাকা শ্বশুর কোরাইশ গুত্রের কাবাগরের তত্ত্বাবধায়ক কোরআশ গুত্রের নেতা আব্দুল মুতালিব তার কাছে বললেন স্বামীহারা পুত্রবধূ আর কলিজাত টুকরুর আদরের দুলাল নাতি হ্যাঁ তারা যাবে মদিনা আব্দুল তিনিও তাদের হলেন যদিও কোন কোন বর্ণনায় আমেনা থেকে সঙ্গে মোনাওয়ারা নিজের বাবার বাড়ি এবং আবদুল্লার কবর জিয়ারত এবং আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ পরিচয় করানোর জন্যে অনেকগুলো বিশুদ্ধ বর্ণনায় প্রমাণিত যে মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামের আম্মা যখন শিশু মোহাম্মদ সাল্লাহ সাথে করে মাদিনাতুল মোনাওয়ারায় অর্থাৎ তৎকালীন ইয়াসীব নিজের বাবার বাড়িতে নিজের স্বামী অর্থাৎ মোহাম্মদ সাল্লামের বাবা আব্দুল্লার কবর জিয়ারত এবং আত্মীয় স্বজনের সাথে পরিচয় করানোর জন্যে যাচ্ছিলেন তখন তার শ্বশুর বৃদ্ধ আব্দুল মুত্তালিব নিজেও সঙ্গে তাই অনেকগুলো বিশুদ্ধ সূত্রে প্রমাণিত তাই আব্দুল মুতালিব আমেনা উম্মে আইমান এবং মুহাম্মদ বিন আবদুল্লাহ শিশু নবী সাল আলী হুসাল্লাম এই চারজন রোয়ানা দিলেন মাদিয়ানাতুল মোনাওয়ার দিকে অর্থাৎ তৎকালীন ইয়াসরিফের দিকে বন্ধুগণ রসুল সাল্লাহ তাল আলী হুসাল্লাম তার দুধ এবং দুধ বোন এবং দুধ মায়ের পরিবার তাদের সাথে কিভাবে ভালো ব্যবহার করেছেন আমাদের জন্য শিক্ষণীয় বন্ধুগণ আমরা এই বিষয়গুলো নিয়ে আরও আলোচনা করব তবে একটি ছোট্ট বিরতির পর আমাদের সাথেই থাকুন

মুহাম্মাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুনি মুফতা বিন সিনান আর-রুমী রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন ব্যক্তির ব্যাপারটা অদ্ভুত মুমিনের প্রতিটি কাজই তার জন্য মঙ্গলময় এটা একমাত্র মুমিনের বৈশিষ্ট্য তার সচ্ছলতা অর্জিত হলে সে কৃতজ্ঞতা প্রকাশ করে তাহার জন্য কর তার উপর কোন বিপদ নেমে এলে সে ধৈর্য ধারণ করে এটাও তার জন্য কল্যাণকর সহি মুসলিম চতুর্থ মন মনগলানো অধ্যায় হাদিস সংখ্যা 7138 কোথা থেকে কার মাধ্যমে অহির মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জন্য ব্যবহার করে সেই জন্য ব্যবহার করতে হয় জন্য অনেক জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার নামে হলো হাদিস এই উদ্দেশ্যে মূল উদ্দেশ্য ছিল সৎ কাজে নির্দেশ দিবে অসৎ কাজে নিষেধ করবে মুজাফফর বিন হাফেজ এবিএম হাসবুল্লাহ আহমদুল্লাহ বিন মোহাম্মদ লাভর হোসেন शाहिदুল্লাহ খান মাদানী আব্দুর রাজাক বিন ইউসুফ ডক্টর আবু বকর মোহাম্মদ zakaria জাহাঙ্গীর আলমের উপস্থাপনা দায়িত্বটা সায়ন নেভিজি দিয়েছেন মূল নীতি হচ্ছে মাত্র দুটি সর্বদয় হটপথে অটল থাকবে সবকিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে তাদের কেমন ছিল রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিস্ময় তার ক্রমবিকাশ পরবর্তী অনুষ্ঠান পিসটিভি বাংলায় সালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ ছুট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম অনেকগুলো বিশুদ্ধ বর্ণনায় প্রমাণিত যে মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামের আম্মা যখন শিশু মোহাম্মদ সাল্লামকে সাথে করে মাদিনাতুল মোনাওয়ারায় অর্থাৎ তৎকালীন ইয়াসীব নিজের বাবার বাড়িতে নিজের স্বামী অর্থাৎ মোহাম্মদ সাল্লামের বাবা আবদুল্লার কবর জিয়ারত এবং আত্মীয় স্বজনের সাথে পরিচয় করানোর জন্যে যাচ্ছিলেন তখন তার শ্বশুর বিদ্য আব্দুল মুতালিব নিজেও সঙ্গে তাই অনেকগুলো বিশুদ্ধ সূত্রে প্রমাণিত তাই আব্দুল মুতালিব আমেনা আইমান এবং মুহাম্মদ বিন আবদুল্লাহ শিশু নবী সাল্লাহ আলি হুসাল্লাম এই চারজন রওনা দিলেন মাদিয়ানাতুল মনাহওয়ার দিকে অর্থাৎ তৎকালীন ইয়াসিপের দিকে প্রায় পাঁচ শত কিলোমিটার তারা অতিক্রম করে পৌঁছালেন ইয়াসরিবে তৎকালীন ইয়াসরিব আজকের মাদিনাতুল মনাওয়ারায় শ্বশুর পুত্র সন্তান এবং একজন দাসী নিয়ে নিজের পত্রিক ভিটায় তৎকালীন ইয়াসরিব আর আজকের মাদিনাতুল মনাওয়ারায় যখন পৌঁছালেন আমি না এক মাস তারা থাকলেন এক মাস থেকে সবার সাথে পরিচয় হয়ে আপনজনদের সাথে আত্মীয় স্বজনের সাথে মোহাম্মদ সাল্লা আলী ওয়াসাল্লামের খালার বংশীয় যারা খালা যার বণিনাজ্জার গুত্রের সবার সাথে পরিচয় হয়ে এক মাস অবস্থান করার পরে আবার তারা আরও আনা দিলেন মাখ্যাতুল মোকার ইতিমধ্যে এক মাস দিয়ে নতুন মনোড়ায় থাকলেন মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম যে মদিনায় হিজরত করবেন অর্থাৎ তৎকালীন যে আশরিফ যে আশ্রিফের পরিবেশ আবহাওয়া জনগণ জনবসতি তার আত্মীয় স্বজন সবার সাথে পরিচিত হলেন বন্ধু এক মাস সবার মাঝে থেকে পরিচয় হয়ে নবী মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম মায়ের সাথে আবার রওনা দিলেন দিকে মদিনা থেকে বের হয়ে মক্কার পথে আবোয়া নামক স্থানে এসে তার মা গুরুতর অসুস্থ হয়ে ইন্তেকাল করে মোহাম্মদ আলী আলিউসলাম জনমের মতো গর্বদারিণী মাকেও হারিয়ে ফেলেন দাদা আব্দুল মুতালেব পরম ভালোবাসায় পরম স্নেহ এবং আদরে পিতৃহীন আদরের দুলাল নাতিকে এবার মাতৃহীন এই কষ্ট লাঘব করার জন্যে নিজে সঙ্গ দেন আবুয়া নামক স্থানে যেখানে ইন্তেকাল করেন তার মা সেখানেই আব্দুল মুতালিব তার মাকে দাফন করেন তারপর উম্মে আইমান শিশু মুহাম্মদ সাল্লাল্লা এবং আব্দুল মুত্তালিব তিনজন মক্কার্দিকে রওনা দেন পৌঁছে যান কাবারাঙ্গিনায় মাক্কাতুল মোকাররামায় আরহা দাদার আশ্রয়ে দাদার ভালোবাসায় অনেকেরই প্রশ্ন আল্লাহ আনা হুয়াত আলা যাকে রাহমাত আলীলা আলামিন করে পৃথিবীর জন্যে নিজে আপন হাবিব বলে গ্রহণ করলেন যিনি সর্বশেষ আর সর্বশ্রেষ্ঠ রসুল কেন তার জন্মের আগেই পিতা কাল করলেন কেন তার মাত্র ছয় বছরের শৈশবেই মাকে হারালেন কেনই বা দাদার স্নেহ আর ভালোবাসাও বেশি দিন তার কপালে জুটেনি চাচার তত্ত্বাবধানে বড় হলেন কারণ কি এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে হোসেন বলেছেন মোহাম্মদ সাল্ল আলী এই পৃথিবীর সকল অসহায় মানুষের সহায় নিজে অসহায়ত্বের বাস্তবতা যদি না বুঝেন তাহলে কেমন করে অসহায়দের সহায় হবে পৃথিবীর সকল ইয়ীম অনাথ সুবিধা অসহায়দের তিনি মডেল তাই রব্বুল আলমিন তাকে জন্মের সূচনা থেকে এমন করে গড়ে তুললেন আরেকটি কারণ মোহাম্মদুন আলী হুসল বাবার শাসন মায়ের শিক্ষা না রব্বুল আলমী নিজে তাকে শিখিয়েছেন নিজেই তাকে আরসের মালিক নিজেই তাকে সুহাগ আর শাসন করেছেন আরসের মালিক নিজে তাকে তত্ত্বাবধান করেছেন আর তাই এই পৃথিবীর স্বাভাবিক বাস্তবিকতায় প্রথম অভিভাবক যারা তাদের অভিভাবকত্বের চাপ থেকে রব্বুল আলমীর তার হাবিবকে মুক্ত রেখেছেন তিনি আল্লাহ সুবহান তত্ত্বাবধানে বেড়ে উঠে রাহমাত আলমিন হয়েছেন কিন্তু বন্ধু তবুও আমাদের সবার জন্যে শিক্ষণীয় তার জীবনে যে তিনি বেদনা দুঃখ কষ্ট আর স্বজন হারানোর চাপ শিশুকাল থেকেই হজম করে করে বড় হয়েছেন তাই আমরাও তার পবিত্র জীবন থেকে শিক্ষা নিয়ে বিপদকে হজম করে আল্লাহর সন্তুষ্টির জন্যে চলতে শিখব কিন্তু বন্ধু আমরা তো আজ বিভ্রান্ত হয়ে পড়েছি সুখ আর শান্তি থেকে অনেক দূরে চলে গিয়েছি নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে দিচ্ছি কারণ বিশ্বনবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লামের জীবন আদর্শ আমাদের মধ্যে নাই বলে হ্যাঁ যাদের মধ্যে রয়েছে আলহামদুলিল্লাহ তারা সুন্দর সফল আর আর যাদের জীবনে বিশ্বনবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্ল আসলামের আদর্শ নেই নেই অনুসরণেই ভালোবাসা জন্য নেই তাদের জীবনে বেদনা দুঃখ আর কষ্ট ছাড়া কিছুই নেই বন্ধু মহম্মদ উন সাল্লাল্লাহকে ভালোবাসতে হবে জীবনের যেও বেশি করে আল্লাহ সফরতান নিজে কর আন আলিকারি মে সুরাদু তাওবাতে বলেছেন আউদুল্লাহ হিমিনা শহীত আনন্দ রজিব উল ইনকান হুকুম ওয়া আব্ না হুকুম ওয়া ইহয়া হুকুম ওয়াজওয়া হুকুম ওয়া আশি রা واموال اقترفتموها وتجاره تخشون كسادها ومساكن ترضونها احب اليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى ياتي الله بامره قبل ان يجي بولتش نبي ان كان اباؤكم جدي تمادر بابا مارا وابناؤكم تمادر تشيلي ও ইয়ান কুম তোমাদের ভাই বোনেরা ও আজওয়াজ তোমাদের স্ত্রীরা ও আশীরাতম তোমাদের আপন আত্মীয় স্বজনেরা ও আত্মবোহা আর যে সম্পদ তোমরা আঁকড়ে ধরে রাখতে চাও অতি না কাসা দাহা আর যে বাণিজ্যের ক্ষতির ভয় তোমরা করো ও মাসা কিন্তু নাহা আর যে নয়না বিরাম আনন্দদায়ক বাড়িঘর আহাব্বা ইলাই কুম্মিন আল্লাহ ইউ যদি হয় তোমাদের কাছে অতি আপন অব্বা এবং তার রসুলের চেয়ে ও জিহাদিন পিসে বিলি এবং অব্বা সবানা হু তার প্রতি যেহাদ থেকে সর্বাত্মক প্রচেষ্টা থেকে বা তাঁরা বসু তাহলে অপেক্ষা করো অপেক্ষা করো হাততাই আতি আল্লাহবি আমরী যতক্ষণ আর ব্লারবির পক্ষ থেকে গজব আসবে গজ শাস্তি এইসব শত ভালোবাসার বস্তু গজবে পরিণত হবে শান্তি সুখ আর সমৃদ্ধির ঠিকানা হবে না আমাদের জীবনের জন্য তারই প্রমাণ কারণ এই সব পাপাচারিতা আর পাপাচারীদেরকে রব্বুল আলমিন হেদায়াত দেন না সুতরাং বন্ধু পিতামাতা সন্তান স্ত্রী স্বজন সম্পদ বাড়িঘর বাণিজ্য সব কিছু থেকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে এবং তার রসুল তিনি শুনুন বুখারি বর্ণনা করেছেন অমর ইব্দুল খত্তা ঘটনা যে খাত্তাব এর পুত্র যিনি মোহাম্মদ সাল্লুসাল্লামের এতটা আপন আর প্রিয় ছিলেন তিনি যেমন তেমন শ্বশুর কারণ তারই মেয়েকে স্ত্রী হিসেবে উম্মুল মুমিনিনের মর্যাদায় গ্রহণ করেছিলেন তিনি ইসলামের চারজন খালিফ দ্বিতীয় সে অমার

আপনাকে ভালোবাসি তবে নিজের চেয়ে নয় মোহাম্মদ সাল্লাম বললেন উমার তাইলে এখনো পূর্ণ ইমান তোমার নসিব হয়নি রসুল যখন সাবধান করলেন অবনীন্দ্র খতাব রতি আল্লাহ তোর নিজের হৃদয়ের সিদ্ধান্তে আবার ধন্য হয়ে রসুল ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলী হ্যাঁ এবার আমি আমার নিজের জীবনের চেয়েও আপনাকে বেশি বেশি ভালোবাসি বললেন হ্যাঁ তাহলে এবার তুমি ইমানের পূর্ণতায় ধন্য বন্ধু আমরা কয়জন ভালোবাসি রসুল সাল্লাহ ভালোবাসা অর্থাৎ তার যথার্থ অনুসরণ অনুকরণ আমাদের কয়জনের জীবনে রয়েছে বন্ধু দুনিয়ার জীবনের জন্য প্রতিটি সফলতা কল্যাণে একমাত্র আদর্শ মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম ঠিক পরকালের জীবনে কবরের জীবনীও সফলতা সমৃদ্ধি সুখ আর জান্নাতের জন্যে মোহাম্মদ সাল্লিম আমাদের জন্যে তাকে অনন্তের জীবনে যদি না পাই পরিচয় যদি তাকে না দিতে পারি তাহলে সুখ আর শান্তি সমৃদ্ধি হবে না আমরা কে না জানি কবরে তিনটি প্রশ্ন করা হবে মনর অমা দিন আর রাজুল তোমার রবকে তোমার দিন কি আর এই ব্যক্তিকে চীন কি তিনি কে অর্থাৎ মোহাম্মদুন আলী হোসাল্লাকে দেখিয়ে বলা হয় না বন্ধু কবরে যখন রাখা হয় তখনও বলা হবে বিসমিল্লাহ আলা মিল্লাতে আল্লাহ নামে রসুলের তো ওই রসুলকে কদ্দুর ভালোবাসে কদ্দুর অনুসরণ কোন। বন্ধু আমাদের এই আয়োজন এই জন্যে যাতে করে পিছিয়ে পড়া ধ্বংস হওয়া বিভ্রান্তিতে ডুবে যাওয়া অশান্তি আর দুঃখে আকণ্ঠ নিমজ্জিত অবস্থা থেকে আমরা উদ্ধার লাভ করতে পারি এটা বলে আলমিন তাই আমাদের আয়োজনকে কবুল করুন আমিন বন্ধু কর মোহাম্মদ সাল্লকে ভালোবাসতে ইমান পূর্ণ করতে তার অনুসরণ অনুকরণ করতে জানতে হবে তার জীবন তার জীবনের প্রত্যেকটি অধ্যায় তার জীবনের প্রত্যেকটি দিন মাস বছর আর সময় মুহূর্তকে হ্যাঁ তিনি শিশু ছিলেন শৈশব তিনি শিশুদের জন্য আদর্শ তার কৈশোর ছিল কিশোর জীবনেও তিনি কিশোরদের জন্য আদর্শ কিন্তু মাহম্মদ উন সাল্লাহ আলি হুসল্লেম কেরব্গুলা তার শৈশব এবং কৈশোর প্রত্যেকটি জীবনের মুহূর্তেই নিজে তত্ত্বাবধান করেছেন আমরা এরই মধ্যে আলোচনা করেছি যে মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম জন্মের আগেই তার পিতা ইন্তেকাল করেন তার মা ছয় বছর বয়সে গর্বদারেণী মাকেও তিনি নানার বাড়ি থেকে তৎকালীন ইয়াসরিব আর আস-কেরিবা দিনাতুল মুনাওয়ারা ziyaret করে ফেরার পথে তিনি ইন্তেকাল করেন আবুয়া নামক স্থানে। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দিয়ে ধন্য করুন। আমি আদা মা ইনদি আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু।

وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم তোমরা মানুষের সাথে উত্তম কথা বলো সঠিক কথা বলো সুন্দর অনুসংগ সহনশীলতা এমন ধরনের আচরণ হবে না এমন ধরনের কথা হবে না যে কথার মাধ্যমে সে কষ্ট পাবে ন্যায়পরায়ণতা দয়া দ্রতা একজন মুমিন আরেক মেন ভাইকে সিহদ বিশর ওয়ান্নাই থেকে থেকে বারণ করবে ইনি মুমিনের কাজ হাসিম একজন মুমিন একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী হবে অধিকারী হবে কেন ইসলাম দিয়েছে ভালো আচরণের উপর এত জোর বোঝার জন্য দেখুন চরিত্র গঠনে ইসলাম প্রতিবার রাত সাড়ে আটটায় সকাল সাতটায় বাংলাদেশে ম্যারেজ ও ডিভোর্স ওভেন ও হেল Beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakin Naik. দেখুন অর্ধাঙ্গিনী নাতৃত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিশ বাংলায়

বেন ইউসফ মোখলেশুর রহমান মাদানী মুফতি কাজি মহম্মদ ইব্রাহিম আক্রমুজ্জামান বেন আব্দুল সালাম শেখ শাহিদুল্লাহ খান মাদানী ফারুল হুসেনের উপস্থাপনায় ত সংস্কারগুলি আবাদ চীনা দরকার পরিহার করতে হবে বান্দা অর্থাৎ নমেন বান্দা সে বর্ষা তুলবে আল্লাহ এই গুণ হলে আল্লাহ সভা আলাহা আপনিও হতে পারেন সেই সফল সম্মেলনের সাক্ষী দেখে আমাদের বিরল অনুষ্ঠান জালসায় ও লামা প্রতি শুক্রবার রাত সাড়ে নটায় আপন সম্প্রচার সকাল আটটায়